ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমরা ইউটিউবে থামনেল কিভাবে বানাতে হয় নাটকের বা যে কোনো সঙ্গের থামনেল কীভাবে বানাতে হয় তো আজ আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশোপে আজকে আমরা শিখব তো তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো ইউটিউবে কীভাবে আমরা থামনেল বানাতে হয় বা মিউজিকের থামনেল বা নাটকের থামনেল বা অন্য কিছু থামনেল কীভাবে বানাতে হয় তো আজকে আমরা আজকে আমরা একটা থামনেল বানাতে শিখবো জাস্ট সঙ্গে থাকবেন তাহলে নতুন কিছু শিখতে পারবেন তো চলো শুরু করে যাক তো দেখতে পাচ্ছেন এটা এটা আমার হচ্ছে ফুল প্রজেক্ট সো দেখতে পাচ্ছেন থামনেলটা সো দেখতে পাচ্ছেন এই থামনেলটা আমি কীভাবে বানাচ্ছি বা মিউজিক পোস্টারটা কীভাবে বানিয়েছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করে যাক তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট নিচের দিকে নামিয়ে দিচ্ছি এটা জাস্ট বেসিক লেভেলে আছে কিছুটা তো আজকে আমরা আরও নেক্সট টিউটোর অ্যাডভান্স লেভেলে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো জাস্ট দেখতে থাকুন শিখতে থাকুন তো চলো শুরু করে যাক ভিউটি প্রথমে আমরা কী করব জাস্ট আমরা এই যে থামলালটা বানাচ্ছি সেই থামলটা আমরা শিখবো জাস্ট একটা নিউ একটা আর্টবোর্ড নিয়ে নিলাম নিউ আর্টবোর্ড নেওয়ার পর আমরা কী করব জাস্ট এখান থেকে আমরা কি করব একটা সাইজ নিয়ে নেব বারোশো আশি সাতশো কুড়ি এখানে বাহাত্তর পিক্সেল জাস্ট ক্রিয়েট করে নেব ক্রিয়েট করার পর এখান থেকে জাস্ট আমার ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে এখান থেকে জাস্ট আমি ওপেন করে নেব জাস্ট সেই ইমেজটাকে ওপেন করে নিচ্ছি এটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি আমি তো এই মেজটা ওপেন করার পর এটাকে আমি কি করবো ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমি কী করবো এখান থেকে রিমুভ করে দেবো তো জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি কি করব জাস্ট কুইক সিলেকশন টুল দিব জাস্ট সিলেক্ট সাবজেক্ট করে নেবো সিলেক্ট সাবজেক্ট করার পর এটাকে জাস্ট আমি কী করবো জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করে দেবো জাস্ট এটা সিলেকশন করে নিলাম সিলেকশন করার পর এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক আমরা চলে যাব দেখব পারফেক্ট আমার এটা ঠিক হয়েছে কি হয়নি জাস্ট এখান থেকে যদি আমি কোনো জায়গায় আমি যদি আমি ঘুরিয়ে আনতে চাই সেখান থেকে আমি জাস্ট এ অপশানে যাব মাইনাসে এখান থেকে জাস্ট হালকা সাইডে ছোটো করে নেবো এখান থেকে জাস্ট তো এখান থেকে জাস্ট প্লাস অপশানে যাবো প্লাস থেকে এখান থেকে জাস্ট আমি হালকা এখান থেকে এটাকে ক্রিয়েট করে নেব অলরেডি সো দেখতে পাচ্ছেন এখান থেকে এটাও জাস্ট পারফেক্টলি আমার কিন্তু এটা হয়ে গেছে এখান থেকে জাস্ট এটা হালকা আমি এখান থেকে এটাকে ইয়ে করবো জাস্ট বাঘবাকি আমার কিন্তু পুরোপুরি ঠিক আছে এখান যে হাতের কাছে আছে হাতের কাছে এটা আমি হালকা এখান থেকে এটাকে জাস্ট এটা আমি মুছে দেবো এখান থেকে বেশি যদি সিলেকশান হয়ে গেছে তো এখান থেকে জাস্ট এটা সিলেকশানটা আমি হাটিয়ে দেব এখান থেকে আর এখান থেকে যে নিচেরটা আছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট নিচেরটা আমি হাটিয়ে দেবো এখান থেকে তো জাস্ট এটা হয়ে গেছে এখান থেকে জাস্ট কি কী করব ওকে করে দেবো সো আমার পারফেক্টলি আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু রিমুভ করে ফেলেছি সো দেখতে পাচ্ছেন একেবারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি তো এখান থেকে কী করে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম অলরেডি আরেকটা আমাদের জাস্ট আমাদের কী করে এই ছবিটা আমি এখানে জাস্ট মুভ করে আমি কিন্তু এইখানে নিয়ে চলে আসবো অলরেডি সো জাস্ট আমি এইখানে নিয়ে চলে এলাম ছবিটা আর এই ছবিটা কী করলাম এখান থেকে জাস্ট আমি কী করব ডিলিট করে দিলাম অলরেডি তো এখান থেকে জাস্ট আরেকটা আমাদের ইমেজ অলরেডি রাখা আছে সেই ইমেজটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি আমি এখান থেকে এই ইমেজটা কী করবে এখান থেকে সেম পজিশন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখান থেকে জাস্ট সিলেক্ট সাবজেক্ট করে নিলাম অলরেডি এটাকে জাস্ট সিলেক্ট সাবজেক্ট করার পর এটা কী করবে এখান থেকে যেগুলো সিলেকশন নেই সেগুলো জাস্ট সিলেকশন করে নিচ্ছি অলরেডি জাস্ট এটা প্লাস চিন যাব যাবো জাস্ট সিপ চিপে আমি কিন্তু এটাকে জাস্ট সিলেকশন করে নেব এটাকে জাস্ট অল চিপে এটা বাকি অংশগুলোকে আমি জাস্ট ডিলিট করে দেবো এখান থেকে বাকি অংশগুলো যেগুলো আছে সব সিলেকশন করে নেবে এখান থেকে তো জাস্ট আমি অল্ড এটাকে করে নিচ্ছি আমি অলরেডি তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এটা সিলেকশান করে নিয়েছি আমি তো মোটামুটি আমার কিন্তু পারফেক্ট সিলেকশন হয়ে গেছে অলরেডি আমার বাকি যেগুলো আছে সেগুলো আমি ঠিকভাবে সিলেকশন করে নেব হালকা জুম করে নেব দেখব আমাদের পারফেক্টলি সিলেকশানটা হয়েছে কি হয়নি তো এখান থেকে আমি কি করব জাস্ট পারফেক্ট সিলেকশানটা করে নেব এখান থেকে সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পারফেক্ট সিলেকশান করছি একেবারে ঠিক পারফেক্ট অনুযায়ী জাস্ট আমি ব্রাশের সাইডে হালকা ছোটো করবো এখান থেকে ছোটো করার পর এখান থেকে জাস্ট আমি কী করবো অল্ড চিপে এই এইখানটার কাছে আমি কিন্তু দিয়ে দেবো এখানটা জাস্ট এখান থেকে এটা করে দিলাম একার এখান থেকে এটাকে জাস্ট আমি কী করব অল্ড চিপে এটাকে আমি ছোটো করে দিলাম জাস্ট সিলেকশান করে নিয়েছি এটাকে তো পারফেক্টলি আমার কিন্তু অলরেডি আমার কিন্তু সিলেকশান হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন তো এইখানটা হালকা আমার কী এখান থেকে হালকা এটা আমি সিলেকশান করে নিয়েছি এটাকে সো দেখে নেবো আর কোথায় কিছু ডিস্টার্ব আছে কিনা আমার তো পারফেক্টলি আমাদের কিন্তু মোটামুটি সিলেকশান হয়ে গেছে আমি জাস্ট এটাকে আমার কী করবো এখান থেকে এখান থেকে জাস্ট এটার উপর আমি মাস্ক করে দেবো অলরেডি সো দেখে নিব এবারে ঠিক আছে কিনা পারফেক্টলি আমার কিন্তু সিলেকশন আছে এটা কী করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম স্মার্ট অবজেক্ট করে জাস্ট আমি এটাকে মুভ করে এখানটার কাছে আমি নিয়ে চলে আসবো অলরেডি সো দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি দিই জাস্ট এটার উপর আমি কী করব কন্ট্রোল দিলাম জাস্ট এখান থেকে এটাকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম জাস্ট আমি ঠিক সিলেকশন করে নেব এটাকে জাস্ট এটা উপরে এরকম রাখলাম আর এই ছবিটা কী করলাম এখান থেকে জাস্ট এটা হালকা আমি উপর রেখে দিলাম পারফেক্ট সাইজ অনুযায়ী এটাকে উপর রেখে দিলাম এটাকে এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম অলরেডি তো এবার আমাদের কাজ কী হবে এখান থেকে কিছুটা আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি আমার ডাউনলোড করা আছে এখান থেকে জাস্ট আমি ওপেন করে নেবো জাস্ট আমার এই একটা ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি ডাউনলোড করে এখান থেকে জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি কী করব এখান থেকে জাস্ট আমি সিলেকশান করে এরকম পজিশান আমি কিন্তু এটাকে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখানে হালকা এটা আমি জুম করে নেব তো এরকম পজিশন আমি এটাকে রেখে দিলাম এটাকে আমি কি করবো জাস্ট একটা কপি করব কপি করার পর এটা সেম পজিশন আমি এই দিক থেকে এই দিকে আবার আমি কিন্তু এটাকে রেখে দিলাম অলরেডি সো ডান ওকে এই দুটোকে আমি কী করবো জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম আরেকটা আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা এর ওপর আমি আবার দিয়ে দেবো এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডটা আমি অলরেডি ডাউনলোড করেছি এখান থেকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আমি কী করবো এখান থেকে এই পর্যন্ত আমি ঠিক সেম পজিশন আমি কিন্তু এটাকে সিলেকশন করে নেব এটাকে সিলেকশন করার পর এখান থেকে নর্মাল থেকে আমরা কী করব জাস্ট দেখব কোন কোনটা আমার পারফেক্টলি লাগছে ডিজাইনটা সুন্দর তো এটা আমি কী করব এটা জাস্ট এর উপর রাখবো এর ওপর রাখার পর এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই করবো মাল্টিপ্লাই করার পর দেখব আমার কোনটা ঠিক লাগছে এখান থেকে জাস্ট লিনিয়ার লাইট করে দিলাম এটাকে আরেকটি জাস্ট কপি করবো আমি এটাকে জাস্ট আরেকবার কপি করবো কপি করার পর কন্ট্রোলটি দেবো কন্ট্রোলটি দেওয়ার পর এটা এখান থেকে এটা জাস্ট আমি এই দিক থেকে নামিয়ে দেবো এটাকে এটাকে আমি কী করব লাইটাইন থেকে আমরা কী করব জাস্ট হার্ড লাইট করে দেবো এটাকে হার্ড লাইট করে দিলাম এটা কী করব দেখি এটাকে হার্ড লাইট করলে আমার কীরকম লাগছে জাস্ট পারফেক্ট লাগছে ডিজাইনটা ঠিক সুন্দর লাগছে এবার আমাদের কি করতে হবে জাস্ট এই দুটো ইমেজকে আমরা সিলেকশন করবো সিলেকশন করার পর এখান থেকে কী করব ক্যামেরার র ফিল্টার যাব জাস্ট এই ইমেজটাকে আমি ক্যামেরার র ফিল্টার করছি ফিল্টারে গেলাম ক্যামেরার র ফিল্টার জাস্ট আমরা ইমেজটাকে হালকা কী করবো ব্রাইটনেস আমি হালকা বাড়িয়ে নেব জাস্ট এটাকে আমি হালকা ব্রাইটনেসটা আমি বাড়াচ্ছি এটাকে জাস্ট এক্সপোজার করে দিলাম অলরেডি সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট কন্টেস্টটা হালকা আমি এখান থেকে জাস্ট বাড়িয়ে দিলাম হালকা এখান থেকে হাইলাইটটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম শ্যাডোটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম এখান থেকে জাস্ট হোয়াইটটা জেটেছে হোয়াইটটা হালকা বাড়িয়ে দিলাম এখান থেকে ব্ল্যাক জেটেছে ব্ল্যাকটা হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম ব্ল্যাকটা এখান থেকে যে টেক্সচার আছে টেক্সচার হালকা বাড়িয়ে দিলাম এখান থেকে ক্লিয়ারিটি জেটে আছে ক্লিয়ারিটি হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম এখান থেকে এটা আছে ক্লিয়ারিটি যেটা আছে সেটা যদি হালকা আমি কমিয়ে দিই তাহলে আমরা পারফেক্ট এরকম পজিশন রেখে দিলাম ডেউজার আছে ডেউজার বাড়িয়ে দিলাম এবং ভাইব্রেন্স যেটা আছে ভাইব্রেন্সটা হালকা আমি এখান থেকে এটাকে ভাইব্রেন্সটা হালকা আমি বাড়িয়ে দিলাম এটা সেচুরেশন সেচুরেশানটা হালকা আমি এখান থেকে হালকা বাড়াবো মাইনাস দিলাম ডান ওকে সো কিছুটা এরকম হয়েছে আর যে ম্যান ইমেজটা আছে সেই ইমেজটার উপর আমরা করবো এবারে ফিল্টার ক্যামেরার র ফিল্টার সো এখান থেকে এটাকে জাস্ট কী করবে এখান থেকে এক্সপোজারটা হালকা বাড়িয়ে দিলাম কন্টেস্টটা হালকা বাড়াবো এখান থেকে জাস্ট এটাকে হালকা বাড়াবো সো হালকা করে আমি এটা কিন্তু বাড়িয়ে নিয়েছি অলরেডি সো আমার যাতে দেখতে পারফেক্টলি সুন্দর লাগে দেখতে সো দেখতে পাচ্ছেন সো ডান ওকে এই যে মেন ছবিটা আছে এই ছবিটার উপর আমি হালকা এটা এটা আর হালকা আমি ব্রাইটনেসটা বাড়াবো যাতে পারফেক্টলি সুন্দর লাগে দেখতে তো এটা আমার পারফেক্টলি মোটামুটি এটা বেড়েছে এটা আমি হালকা আরও বাড়াবো সো ডান ওকে সো এটা হয়ে গেছে এখান থেকে তো এখান থেকে যে টেক্সটে লেখাটা আছে সেই লেখাটা আমি কিন্তু অলরেডি এখান থেকে আমি নিয়ে নিয়েছি অলরেডি এটা মেন্টাল আর এখান থেকে লাভ লেখাটা জাস্ট মুভ করে আমি কিন্তু এখানে আমি কিন্তু নিয়ে নেব অলরেডি সো এই লেখাটা এখানে মধ্যে রেখে দিলাম আর এখান থেকে আমরা কী করব আরেকটা জিনিস সো এটা মোটামুটি আমার কমপ্লিট হলে এখান থেকে আরেকটা জিনিস আমাদের করতে হবে কন্ট্রোল শিফট অল্ট ই তো এগুলোকে আমরা সব একটাতে একটার মধ্যে নিয়ে চলে এলাম এটাকে সো দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটাতে নিয়ে চলাম এটা এবার আমি কী করব ক্যামেরা ফিল্টারের ফিল্ডের মধ্যে যাবো এটা আমরা কালার কারেকশান অলরেডি আমরা করবো তাহলে আমাদের পারফেক্ট ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট টেম্পারেচার হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম এখান থেকে এটা যদি বাড়ার চান তো বাড়াতে পারেন এটা সো এখান থেকে এক্সপোজারে গেলাম হালকা এখান থেকে হালকা কমিয়ে দিলাম এটাকে এখান থেকে জাস্ট কন্টেসে কন্ট্রাক্টস এটা চলে গেলাম এখান থেকে হাইলাইটে চলে গেলাম কম বেশি করতে পারেন দেখবো যে আমাদের কোনটাতে পারফেক্টলি ডিজাইনটা সুন্দর লাগছে এখান থেকে সো এখান থেকে এটাতে গেলাম শ্যাডোতে গেলাম শেডো হালকা এখান থেকে কমিয়ে দিলাম এখান থেকে হোয়াইটটা হালকা বাড়িয়ে দিলাম এখান থেকে জাস্ট ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা হালকা কমিয়ে দিলাম এখান থেকে যেটা এটা হালকা বাড়িয়ে দিলাম এখান থেকে ক্লিয়ারিটি যেটা আছে ক্লিয়ারিটি হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম এখান থেকে টেক্সট যেটা আছে হালকা এটা কমিয়ে দিলাম এটা জাস্ট কমিয়ে দিলাম এখানে যেটা হাইলাইটটা আছে হাইলাইটটা হালকা আমি এখান থেকে কমিয়ে দিলাম এখানে কোন যেটা আছে কন্টেস্ট মোটামুটি করবে এখান থেকে এটা এটা যেটা আছে এটা হালকা এখান থেকে বাড়ালে হবে না এটা কমাতে হবে হালকা এখান থেকে জাস্ট আমি মিডিয়াম করে রাখবো এটাকে তো এটাকে হালকা ডেহুজা এটা হালকা বাড়িয়ে দিলাম বাড়াবো এটা হালকা এখান থেকে যেটা ভাইব্রেন্স আছে ভাইব্রেন্সটা হালকা বাড়াবো এখান থেকে স্যাচুরেশান যেটা আছে স্যাচুরেশানটা হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো হালকা এটা বাড়িয়ে দেবো এটা দেখবো আর আর কোনটা কি করতে পারি আমরা মোটামুটি এটাকে আমরা কি করলাম এটাকে আমরা জিরো করে দিলাম এটাকেও জিরো করে দিলাম অলরেডি এবার আমাদের কী করতে হবে এখান থেকে জাস্ট এটা হালকা আমি এখান থেকে এটা বাড়িয়ে দিলাম হালকা বাড়াবো এখান থেকে যাতে কোনো আমাদের ক্ষতি না হয় পারফেক্ট আমাদের যাতে আমার ডিজাইনটা সুন্দর লাগে দেখতে তো এখান থেকে যে শ্যাডো আছে শ্যাডোটা হালকা আমি এখান থেকে কমিয়ে দিলাম এটা যেমন আছে ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা হালকা আমি বাড়িয়ে দেখি কীরকম লাগছে ডান ওকে সো ওকে সো বিফোর অ্য আফটার সো আমার ডিজাইন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন সব ফাইনাল রেজাল্ট শো দেখতে পাচ্ছেন সো দেখতে পাচ্ছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন টিউটোর আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন তাহলে এরকম নতুন কিছু থামলার ডিজাইন আরও নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসবো তখন শিখতে পারবেন আরও অ্যাডভান্স লেভেলে এটা জাস্ট বেসিক লেভেলে ছিল তো ভিডিওটা যেহেতু ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন